অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ব্রহ্মাণ্ডে যেমন বেশ কিছু শুভযোগ সৃষ্টি হয়, ঠিক কিছু কিছু অশুভ যোগ কিন্তু গোচরে সৃষ্টি হয়। যেমন শুভযোগের ক্ষেত্রে আপনাদের খুশির সংবাদ থাকে, অনেক কিছু প্রাপ্তি থাকে, ঠিক কিছু যোগ আছে গোচরে যে যোগগুলোতে বিশেষ কিছু সমস্যা আসে বেশ কিছু রাশির উপর। তাই নিয়ে আমি আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, জ্যোতিষশাস্ত্রটা কি জানেন, অ্যালার্ট অর্থাৎ আপনাকে সাবধান করা, যেন আপনি ভবিষ্যতে সমস্যাতে না পড়েন বা সেখান থেকে প্রিকশন নেওয়া কি গাইডলাইন নেওয়া যেতে পারে যেখানে সমস্যা যেন না আসে। তো এই 2 আগস্ট অর্থাৎ আজ থেকে 16 আগস্ট পর্যন্ত এই ষড়াষ্টক যোগ সৃষ্টি হচ্ছে গোচরে। এর ফলে 5টি রাশি মহাবিপদ, সাবধান। আমি এটা কোনো ভয় দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটি নয়, আপনারা ভুল বুঝবেন না। কারণ গ্রহের গোচরে যেমন মানুষ উত্থান হয়, প্রচুর ধন সম্পত্তি, অর্থ, বৈভব, মান সম্মান, প্রতিপত্তি, তেমনি গ্রহের গোচর যদি অশুভ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে। আর যদি আপনার জন্মছকে অর্থাৎ আপনি যখন জন্মাচ্ছেন সেই সময় যদি ষড়াষ্টক যোগ থাকে, তাহলে কিন্তু এই বর্তমান গোচর অনুযায়ী আপনি কিন্তু বেশি সমস্যাতে পড়বেন। তো এই 2 আগস্ট টু 16 আগস্ট যে 5টি রাশির কথা বলবো, সেই 5টি রাশি অবশ্যই সাবধানে থাকবেন। এবং আমি তার পাশাপাশি আরও বেশ কিছু ইনফরমেশান এই ভিডিওতে আপনাদেরকে দিতে চলেছি। প্রত্যেকে আমি একটাই অনুরোধ করবো, আপনারা প্রত্যেকে ভিডিওটি সম্পূর্ণ শুনবেন, মাঝখান থেকে একটু শুনে নেন যে আপনার এটা রাশি, হ্যাঁ যাক আমি এইটা না, সম্পূর্ণ শুনুন কি বলছি, কি বিষয়। জ্যোতিষশাস্ত্র একটু শোনার জন্য নয়, শুধু রাশি শুনে নিলেন ব্যাস তাহলেই হয়ে গেল তা নয়। আর যারা উটপাটাঙ্গা কমেন্টস করছেন না, তারা উটপাটাঙ্গা কমেন্টস না করে আপনারা দেখুন। আর যারা যারা ভালো ভালো কমেন্টস করছেন তাদের জন্য আমার রইল মানে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা। এবং আপনারা আপনাদের প্রশ্ন আমার কমেন্টস বক্সে করবেন, আমি সময় পাচ্ছি না যে আপনাদেরকে উত্তর দেওয়ার, আমি চেষ্টা করব। এবং অনেকেই চাইছেন যে আমার সঙ্গে কন্ট্যাক্ট করার ব্যাপারে, যে স্যার আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাই। আমি আপনাদেরকে কিছুদিনের মধ্যে আপনাদের সঙ্গে আমি কন্ট্যাক্টের চেষ্টা করব। আমি বিশেষ কারণে একটু ব্যস্ত থাকার জন্য আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছি না, অনেকেই এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যাই হোক, শুরু করা যাক মেন বিষয়। আজকে অর্থাৎ 2 আগস্ট বুধ মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে অবস্থান করছে এবং ঠিক তার ষষ্ঠভাবে কিন্তু বৃহস্পতির অবস্থান। দেখুন, আবার বৃহস্পতি থেকে আবার বুধের অবস্থান দেখুন অষ্টমে। আপনি কর্কট থেকে কর্কট থেকে ধনুরাশি গুনুন, ঘর গুনুন, দেখবেন 6 নম্বর ঘরে বৃহস্পতি, এবং বৃহস্পতি থেকে আপনি যদি বুধের ঘর গুনেন মানে ধনু থেকে কর্কট, দেখুন অষ্টম। অর্থাৎ এটা হচ্ছে ষড়াষ্টক যোগ। আপনাকে খুব সহজ উপায়ে আপনাদেরকে আমি বুঝালাম, খুব কঠিন উপায়ে বুঝালাম, কঠিন উপায়ে বুঝলে অসুবিধা হবে। আমি খুব একদম অ্যাস্ট্রোলজিটাকে সহজ সরল, কঠিন করে তো সবাই বুঝাতে পারে, কিন্তু আপনাদের যারা যদি শিখেন তাদের জন্য আমি বলছি। অর্থাৎ এই যে ষড়াষ্টক যোগ, ঠিক ষষ্ঠ এবং অষ্টম ভাবে ঠিক কানেকশান, এটা হচ্ছে ষড়াষ্টক যোগ। তো শুরু করা যাক। দেখুন, প্রথম যে রাশির কথা বলবো সে রাশি হচ্ছে বৃষরাশি। বৃষরাশির ক্ষেত্রে এই 2 থেকে 16 তারিখ যথেষ্ট সাবধানে থাকতে হবে। অর্থাৎ আপনাদের অষ্টম স্থানে বৃহস্পতি, অর্থাৎ আপনাদের মৃত্যুতুল্য কষ্ট, যন্ত্রণা, শারীরিক পীড়া এগুলো কিন্তু হবে। অর্থাৎ আপনাদের মানসিক টেনশান, মানসিক
ডিপ্রেশান এগুলো কিন্তু বিশ্বরাশির আসবে, এবং কিছু কিছু ক্ষেত্রে অর্থ আটকে যাওয়া, অর্থহানি, অর্থ নষ্ট হওয়া, দাম্পত্য কলহ এগুলো কিন্তু বিশ্বরাশি দেখা যাচ্ছে এই স্বরাষ্ট্র যোগের ফলে। দুই নম্বর যে রাশি বলবো সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি থেকে দেখুন ঠিক ষষ্ঠভাবে এই বৃহস্পতির অবস্থান, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময় ঋণ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা, শত্রুতা, রোগ, কিছু কিছু করতে শারীরিক পীড়া এবং আপনাদের টেনশান, উদ্বেগ এবং কর্মক্ষেত্রে জটিলতা, কর্মক্ষেত্রে ঝামেলা, ব্যবসা ক্ষেত্রে সমস্যা, এই সকল যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে। অর্থাৎ অবশ্যই কর্কট রাশি সাবধানে থাকবেন, এমনকি ভ্রমণের ক্ষেত্রেও এই সকল রাশি অর্থাৎ বৃষরাশির সঙ্গে দেখা গেল ধনুরাশি কোনো ভ্রমণে যাচ্ছেন যাবেন না, খুবই সমস্যা বহুল হবে কোনো ভ্রমণে বা কোনো শুভ কাজে গেলে। তেমনি কর্কট রাশির থেকে ধনুরাশি যাবেন না। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে এ স্বরাষ্ট্র যোগ আপনাদের ক্ষেত্রে মৃত্যুতুল্য কষ্ট, মানসিক টেনশান, উদ্বেগ, উত্তেজনা, ডিপ্রেশান, শত্রুতা, ব্যবসার ক্ষেত্রে শত্রুতা এগুলো কিন্তু সৃষ্টি করবে ধনুরাশির জন্য, এবং কিছু কিছু ক্ষেত্রে শত্রুকে দমন করতে গিয়ে নিজের অর্থহানি হওয়ার সম্ভাবনা, এবং আপনাদের কিছু কিছু ক্ষেত্রে টাকা আটকে যাওয়ার সম্ভাবনা এগুলো কিন্তু আছে, টাকা চিট হয়ে যাওয়ার সম্ভাবনা, বিজনেস ক্ষেত্রে লস এটা কিন্তু হবে ষষ্ঠ যোগের ফলে। তাহলে আমি এই তিনটি রাশি বললাম, আর দুটি রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু দেখুন আপনাদের রাশির ঠিক আপনাদের রাশির ষষ্ঠ স্থানে বুধের অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা সৃষ্টি করবে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে শারীরিক পীড়া, শরীর স্বাস্থ্যর দিকটা কিন্তু আপনাদের সমস্যা বহুল হবে, এটা কিন্তু দেখা যাচ্ছে শরীর নিয়ে সমস্যা এবং ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে কুম্ভ রাশির। এবং মকর রাশির ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। এবার আপনাদেরকে জানাই বিয়ের ক্ষেত্রে আপনারা এই স্বরাষ্ট্র যোগ যদি আপনার মেষ রাশি হয়, শেষ রাশি বলে মকর রাশি, এরপরে যদি আপনার যদি মেষ রাশি হয়, আপনি কোনো সময় কন্যা রাশি এবং বৃশ্চিক রাশির মানুষকে বিবাহ করবেন না, অর্থাৎ ছয় এবং আট রাশি, ষষ্ঠ এবং অষ্টম রাশিকে বিয়ে থা করবেন না। যদি আপনি মকর রাশি হন, আপনি মিথুন রাশি এবং সিংহ রাশির ব্যক্তিকে বিয়ে করবেন না, সেক্ষেত্রে সমস্যা আসবে। আপনি যদি কর্কট রাশির ব্যক্তি হন, সেক্ষেত্রে আপনি কুম্ভ রাশি এবং ধনু রাশিকে বিয়ে করবেন না, বা বন্ধুত্ব করবেন না, বা পার্টনারশিপ বিজনেসে ব্যবসা করবেন না, বিজনেস থেকেও কিন্তু সমস্যা আসবে। যাকে কর্মচারী রাখবেন সেও কিন্তু সমস্যা বহুল করতে পারে, ব্যবসা ক্ষেত্রে লস হতে পারে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।